যদি কেউ ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে ঘুমিয়ে বউকে বলছে তাহলে এক দুই দিন জানা, তালাক হয়ে যাবে তো? কথা বলে না হয়ে যাবে? তালাক আর বিবাহ খুব ভালো করে শুনে রাখুন, ঘুমবারে আবার আপনিও ভুল শুনবেন না। তালাক আর বিবাহ এমন জিনিস, হেসে হোক, কষ্টে হোক, কেঁদে হোক, প্রেশার ক্রিয়েট হোক, যে কোনো ভাবে হোক, তালাক দিলেই তালাক হয়ে যাবে। এই 5 দিন আগে, গত সোমবার না মঙ্গলবার, আপনাদের একদম এই বসিরহাট হাসনাবাদ ব্রিজের কাছ থেকে ফোন করে, রাত 11:30 ফোন করে বলছে হুজুর বাঁচান। বললাম আমি কি বলছো? বললে আমার এক আত্মীয় ছিল, আমার নিজের চাচাতো বোন, আমার ওই বোনাই সাহেব ছিল, সে ওই রাত্রেবেলা রাগে এসে মদ টদ খেয়ে খুব রেগে গিয়ে ঝগড়া করে বলে ফেলেছে তোর 1, 2, 3 একবার মানে 3টে তালাক সব দিয়ে দিয়েছে, এখন কি করে ফিরে পাবে? বললাম ভাই তালাক মানে হচ্ছে বউকে খুন করে দেওয়া, হাত কেটে নিলে লোক বাঁচে না বাঁচে না বাঁচে না বাঁচে, পা কেটে নিলে, কান কেটে নিলে, আর কাজ যদি এখান থেকে কেটে দেয় মোটামুটি মাসখানেক বাঁচবে, তাই তো নাকি? সঙ্গে সঙ্গে মরে যায়। তো ইসলামে তালাক মানে স্ত্রীর বিবাহ বিচ্ছেদকে জবাই করে দেওয়া। আপনি কেন একসঙ্গে স্ত্রীকে 1, 2, 3 তালাক বললেন? তালাকের মাসালা জানেন? বিয়ে করার আগে ওলামার কাছে অন্তত, আমি তো বারবার এই জন্য বলছি, কোরআনটা শেখো ভাই। তুমি খালি ভালো মেয়েদেরকে 10-10টা স্কর্পিও গাড়ি করে 4 লাখ টাকা খরচ করে বিয়ে করতে গেছো, তো বিয়ে করার আগে তুমি লাইসেন্স হাতে না এসে বিয়ে করতে চলে গেছো? বাইক কিনতে গেছেন, বাইকের লাইসেন্স না হলে গাড়ি কিভাবে চালায়, কোনটা ক্লাস, কোনটা গিয়ার, কোনটা পিকআপ, এটা না জেনে যদি বাইক চালায় অ্যাক্সিডেন্ট হবে না হবে না? পরের মেয়ে নে তুমি সারা জীবন চালাবে, কোনটা ক্লাস, কোনটা গিয়ার, কোনটা হালাল, কোনটা হারাম, কিভাবে তার গাড়ি চালাতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, কোথায় দাঁড়াতে হবে, কোথায় ছাড়তে হবে, ভালো কখন বাড়তে হবে, কখন তাকে একটু প্রেশার ক্রিয়েট করতে হবে, এই এগুলো তুমি জানবে না? তুমি স্ত্রীকে সবসময় আদর করলে হয়ে যাবে? ফজরের সময় ঘুমাচ্ছ, ওই সময় আদর চলবে? জুমার নামাজ হচ্ছে, মসজিদে খুতবা চলছে, তুমি বিবিকে আদর করছো, ওই সময় চলবে? ঈদের নামাজ হচ্ছে, নামাজ বাদ দিয়ে আদর করছো, ওই সময় আদর চলবে? রমজান মাসে দিনের বেলা বিবিকে, জ্যান্ত বিবিকে নিয়ে বিছানা আদর করছে, ওই সময় আদর চলবে? তো জেনে করতে হবে। এই জন্য বিয়ে করার আগে কমপক্ষে 1 মাস মসজিদে ইমাম সাহেবের কাছে বসে বিয়ের জরুরি মাসালাগুলো শিখে যাবে। রাত্রেবেলা বউকে বলছে রেগে গিয়ে, ফোনে হোয়াটসঅ্যাপ মেসেজ করছে 1 তালাক 2 তালাক 3 তালাক, পরে মনে হলো সর্বনাশ, এত ভালোবাসার বউ, 6 বছর সংসার করেছি, ছোট একটা মেয়ে আছে 3 বছরের, এখন কি করি? এখন এবার ঠেলার নাম বাবাজি মুফতি সাহেবের কাছে ফোন করে বলছে হুজুর মুফতি সাহেব আপনি আমার বউটা বাঁচান। আমি বললাম ভাই তালাক হয়ে যাওয়ার পরে শরিয়াতে ফিরিয়ে নেওয়ার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। বললে কি রাস্তা নাই? বলছে আমার বউটা যদি কারোর সঙ্গে বেয়ে দিই, একদম গোদা মাথায় বলছে, শালা বলে কি দেয়, ওর বউ অন্যজনের সঙ্গে বিয়ে দেবে, ওর থেকে তোর পুড়ে মরে যাওয়া ভালো। ওই যে হাই টেনশন, তার আছে 1,00,000 ভোল্টেজ, ওতে দিয়ে তুই একটু চপ হয়ে চলে আয়। নিজের বউ যদি কেউ তুলে নিয়ে অন্য লোকের সঙ্গে বিয়ে দেয়, অন্য পুরুষের কাছে রাখতে থাকতে দেয়, ও কাপুরুষ না বীরপুরুষ? এ কথা বলে না কি কাপুরুষ নয়? তো বলছে না আমাদের অনেক মেয়েরা বলছে, তো মেয়েরা বলছে মেয়েদের কাছ থেকে ফতোয়া নেওয়ার কাছে ফোন করেছে কেন? শুনে রাখুন, ইসলাম কি সুন্দর সিস্টেম দিয়েছে শোনেন। কোরআন বলছে স্বামী স্ত্রীর অশান্তি হলে হাকামাম্মি নাহালিহি ও হাকামাম্মি নাহালিহা, আহা, পুরুষের পক্ষ থেকে নারীর পক্ষ থেকে দুজন দুজনকে বোঝাবে, বুঝিয়ে একে অপরের সঙ্গে সংসারটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা চালাবে। তাও যদি না হয় ফাইজু হুন্না, তুমি তোমার স্ত্রীকে প্রথম উপদেশ দেবে, ওয়াজ করবে, জান্নাতের আশা দেখাবে, জাহান্নামের ভয় দেখাবে। আম্মা জান খাদিজা আয়েশা, আম্মা জান সমস্ত রসুলের স্ত্রীদের জীবনী শোনাবে, ওয়াজ করে নসিহত শুনিয়ে স্ত্রীকে যদি তুমি কন্ট্রোল না করতে পারো, আউট অফ কন্ট্রোল যদি হয়ে যায়, ওয়াহজুরু হুন্না ফিল মাদাজিই, তাহলে বিছানাটা আলাদা করে দেবে। ওলামারা বলেছেন এর ব্যাখ্যা হলো বিছানায় একই শোবে, স্ত্রী থাকবে মুখটা অন্যদিকে, স্বামী থাকবে অন্যদিকে। স্বামী বিছানায় বলবে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল খাদ্য খাও, আমার কথা মতো যদি শোনো, তাহলে আগের মতো আমার তোমার সম্পর্কটা বজায় থাকবে। যদি স্ত্রী এই সেকেন্ড ক্লাস
ব্যবহার করে স্ত্রী যদি কন্ট্রোল না করতে পারে, কোরআন বলছে তাহলে অদুরিবু হুন্না ফিল মাদ অদুরিবু হুন্না, তাহলে তুমি একটু হালকা তার জন্য প্রহার করো, তবে চেহারার উপরে মুখের উপরে মারবে না। চেহারার উপরে মারা হচ্ছে সবচাইতে বড় পাপ। ছোট্ট লাঠি নিয়ে ভয় দেখাও, হালকা একটু ভয় দেখাও, প্রেশার ক্রিয়েট করো। যদি সে ফিরে আসে, তিনটে স্টেপ ইউজ করলো, ফিরে যদি না আসে, স্ত্রী যখন মেন্স পিরিয়ড হাইজ হচ্ছে না, স্ত্রী পবিত্র আছে, ওই পবিত্র অবস্থার মাঝখানে তুমি বলো তাকে এক তালাক। কোনোদিন শুনেছেন কাউ বউকে এক তালাক দিয়ে শুনেছেন কোনোদিন? বাবা জীবনে শুনেছেন? এগুলো আমার আপনার সাথে জিজ্ঞাসা করুন, এক তালাক বউকে দেয়? এ ধরেই প্রথমে এক কোপ মারবে, একবারে তিন তালাক। অথচ ইসলাম বলছে এক তালাক। কি বলছে? এক তালাক। তালাক দেওয়ার একটা নিয়ম আছে, তোমার স্ত্রী পিরিয়ড চলছে, মেন্স চলছে, নাপাক রক্ত বার হচ্ছে, হায়েজ, ওই সময় তালাক দেওয়া এটা একেবারেই উচিত নয়। পবিত্র পাক সাপ আছে, ঠান্ডা মাথায় এক তালাক। এ তালাকটা কেন? হুঁশিয়ারি, সাবধান, এটা হচ্ছে রেড সিগনাল, এটা বিপজ্জনক। ফিরে আসলে ভালো, তা না হলে সেকেন্ড তালাক, আবার পরের মাসে গিয়ে। আত্তালাকু মাররাতান, তালাক হলো দুটা। কোরআন কটা বলছে তাড়াতাড়ি বলেন? দুটা, দুটো তালাক দেয়া যাবে। আত্তালাকু মাররাতান, তালাক দুবার, দ্বিতীয় মাসে তালাক দিল, তারপরেও যদি স্ত্রী ফিরে আসে ভালো হয়, দুজন সাক্ষীকে সাক্ষী হিসাবে রেখে স্ত্রীকে আবার আগের মতো নিয়ে সংসার করা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় মাসে তালাক দিল, তিন মাস পার হয়ে যাচ্ছে, স্ত্রী ফিরবে না, আগের মতো বদমাইশি, আগের মতো সেই একই অবস্থা। এবার তুমি তিন বলে চিরদিনের মতো বিদায় দাও, ওই স্ত্রীকে আর কখনো নিয়ে সংসার, জোরে বলো, চলবে না। তবে মেয়েদের একটা আলাদা ফতোয়া, তুননিসা বলে একটা ফতোয়া আছে, ওরা বললে আরে বাবা ও তালাক হয়ে গেছে, মৌলবীরা ওসব ফতোয়া বোঝে না, ওরা পড়ে নাই। পাড়ার সে একদম 60-70 বছরের সেকেন্ড হ্যান্ড বুড়ো আছে, কওসারের বাপ, করিম আলীর বাপ, জলিলের বাপ, ছাত্তারের বাপ, 80 বছর বয়স বুড়ো শুয়ে আছে, ওর কাছে একবার কোনো রকমে বিয়ে দিবি, সকালবেলা দুটো আম্মান ইসমাইল লুঙ্গি আর 500 টাকা হাতে দিয়ে, দুটো 500 দই কিনে দিয়ে বউকে বলবি এক রাত তোমার কাছে থাকো, পরের বেলা আমার পরের দিন আমার বাড়ি পাঠিয়ে দেবে, তাহলে ও তালাক হয়ে গেল মানে বউটা তোর হিল্লে হয়ে গেল। এ ফতোয়া শুনেন নাই? এই শুনেছেন না? শুনেন নাই? এখানে ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করবেন, ইমাম আজম আবু হানিফা বলেছে এটা ভাড়াটে ষাঁড়, আর নবী বলেছে ভাড়াটে পাঁঠা। যারা নিজের রিস্টিকে এরকম হালালা করায়, পর পুরুষের কাছে দিয়ে বলে তুই এক রাত রাখ বা তিন দিন রাখ, তার কাছে থেকে তুই তালাক দিবি, আমি ফিরিয়ে নেব, বিয়ে করব, শরিয়াতে হারাম, হারাম, এবং এটা জেনা, এটা পাঁঠা পাল খাওয়ানোর মতো অপরাধ। বলে হুজুর তাহলে উপায় আর ফিরিয়ে পাওয়া যাবে না? হ্যাঁ, ফিরানোর রাস্তা আছে, রাস্তা বলে দেবো, এই বলে দেবো, ইসলাম যেটা বলেছে আমি সেটাই বলবো, তার একচুল বাইরে বলতে পারবো না। কি রাস্তা? স্ত্রী তিন তালাক হয়ে গেলে শুনে রাখো, কান খুলে, যারা বিয়ে করেছো শোনো, আর বিয়ে করো নাই তারাও শোনো, তালাক তিন তালাক একসঙ্গে বলো না। স্ত্রী যদি তিন তালাক মুখ দিয়ে কোনোদিন উচ্চারণ যদি আল্লাহ না করুক হয়েই যায়, তাহলে কি হবে? উপায়টা কি? ওই স্ত্রী এই স্বামীর কাছে হারাম হয়ে গেল চিরদিনের মতো। স্ত্রী যদি স্বেচ্ছায় সজ্ঞানে পৃথিবীর কোনো পুরুষকে আবার বিয়ে করে, দ্বিতীয় স্বামী গ্রহণ করে, দ্বিতীয় স্বামীটা যদি মারা যায় অথবা এই আগের মতো যদি কোনো রকমে তালাক দিয়ে দেয়, তাহলে কি হলো? দ্বিতীয় স্বামী তালাক দিলে বা দ্বিতীয় স্বামী মারা গেলে যে ইদ্দত আছে, নির্দিষ্ট সময়সীমা আছে, ওই সময় শেষ হয়ে গেলে পৃথিবীর সব হালাল পুরুষগুলো যেমন হালাল, আগের স্বামীটাও তেমন আগের মতো এইবার তার জন্য হালাল। দ্বিতীয় স্বামী ভুল করে যদি তালাক দেয় কোনোদিন, আনফর্চুনেটলি, অথবা যদি দ্বিতীয় স্বামী মারা যায়, তবে পূর্বের স্বামী ফিরে পাবে, সে 1 বছর হোক, 10 বছর হোক, 20 বছর হোক, আর অনেক দ্বিতীয় স্বামী ফিরিয়ে নাও দিতে পারে। এই স্বেচ্ছায় সজ্ঞানে প্রেশার ক্রিয়েট করে, কন্ট্যাক্ট করে, চুক্তি করে এ তালাক, এই যে হালালা, এটা ইসলামের নিকৃষ্ট, নিকৃষ্ট। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে। পাড়ায় কি হয়, বহুত লোক আছে ভাই, তালাক দিয়ে লোক সমাজের ভয়ে কিছু লোককে খাইয়ে দিল, ইমাম সাহেবকে ডেকে এনে মিছে মিছে বিয়ে পড়িয়ে ফের ওইভাবে সংসার চালাচ্ছে। এবার যে ছানাপোনাগুলো হলো, ওগুলো তো ওই শিয়াল কুকুরের থেকে আরও নিকৃষ্টগুলো হারামজাদা হয়ে গেল। তো এরকম যদি হারাম যদি সমাজে জন্মায়, তাহলে কেন সমাজে অশান্তি হবে না? কথা বুঝতে পেরেছেন না পারেন নাই?
তালাক দেওয়া বিবিকে নিয়ে ঘর করছে পাড়ায়, আপনার অন্তত 100-এর মধ্যে 5টা দেখাবো। এ পাড়ায় নেই সব, এখানে আল্লাহর উলিরা বসে আছে। তো আল্লাহ আমাদের মাফ করে দিক, সকলে জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন। হবে না মার রব্বুক মা দীনুক আর মান নবিয়ুক, এই তিনটি হবে। তোমার মতবাদ, তোমার দিন কি ছিল, নবী কে ছিল, আর তোমার রব কে ছিল, এই তিনটি প্রশ্নের উত্তর তো কোরআনে আছে। সেজন্য একটা নিয়ত বসে বসে অন্তত আমরা এখানে করে নিই, যেখান থেকে ফিরে গিয়ে মরণের আগে প্রত্যেকে কোরআন শিখে কোরআনের ছাত্র হয়ে কবরে যাব। আরেকবার বলি ইনশাআল্লাহ। অনেকে মনে করবে কোরআন তো শুধু আলেম ওলামা মাওলানা মুফতি সাহেবদের জন্য, এবার কবি কি বলছে, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। জোরে হবে না, সুবহানাল্লাহ। কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ নাসারা সবার জন্য কোরআন। অনেক লোক বলবে কি মৌলবি সাহেব রে, হিন্দু খ্রিস্টানদের জন্য কোরআন? আচ্ছা আপনাদের এলাকায় অমুসলিম ভাই আছে না নাই? আছে। মাঝে মাঝে মাগরিবের নামাজের পরে দেখবেন ইমাম সাহেবের কাছে বাড়ির মহিলারা বাচ্চার জন্য তেল আর পানির বোতল নিয়ে ফু দেয় না ভাই, প্রচুর। ওখানে কোনো অমুসলিম মা দেখেছেন সিঁদুর পরে হাতে শাঁখা নিয়ে বাচ্চাটাকে ইমাম সাহেবের কাছে একটু ঝাড়ফুঁক করিয়ে নেয়? এটা দেখেছেন না? আমি বানিয়ে বলছি। তার মানে তাদের বিশ্বাস কোরআন এর ওসিলায় আল্লাহ সুস্থ করতে পারে, বলুন সুবহানাল্লাহ। এবং ঝাড়ফুঁক করার পরে কাজ হয় না হয় না? হয়। তাহলে কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস, নাস শব্দের অর্থ হচ্ছে যত মানব গোষ্ঠী আছে সবার জন্য কোরআন। তাই কবি কি বলছেন কবির ভাষায়, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহুম্মা ওয়ালা আলি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক যিনি, তিনি আল্লাহ, যিনি আমাদের মতো বান্দাদেরকে বড় ভালোবেসে এইরকম একটা দিনের মজলিস যেখানে বসলে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেয় সেই মজলিসে বসার এবং আসার তৌফিক দান করেছেন, আল্লাহর শেখানো ভাষায় সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন, খুবই ভালো লাগছে যে যে ছেলেগুলো একসময় গ্রামে ফুটবল খেলা দিত, ক্রিকেট খেলা দিত, গাজন গান দিত, মনসার গান দিত, ড্যান্স হাঙ্গামা হতো, সেই ছেলেগুলোর দ্বারায় আল্লাহ তাআলা এবং আপনাদেরই সহযোগিতায় কয়েকদিন ব্যাপী, তিন দিন ব্যাপী কোরআনের মজলিস আল্লাহ চালিয়ে নিচ্ছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। মানুষ এখন আর গান শুনতে পছন্দ করে না, তার প্রমাণ দেখবেন ছেলেদের ফোনে এখন দেখবেন বেশিরভাগ সব আলেম ওলামাদের স্ট্যাটাস দেয় ছেলেরা, কি দেয় না দেয় না, ছেলেরা বেশিরভাগ ইউটিউবে বা ফেসবুকে আলেম ওলামাদের ফলো করে, আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা করে না। আগের মতো এখন সিনেমা হলে সেই ভিড় নাই, কি আছে ওই দুই একজন লুচ্চা বদমাশ আছে যারা পরের মেয়েকে বোরকা পরিয়ে সিনেমা হলে নিয়ে যায়,
আমি নিজে চোখে দেখেছি, কারণ আমি যেখানে থাকি ওখান থেকে মাত্র 3-4 মিনিটের মধ্যে একটা সিনেমা হল আছে আমার বাড়ির কাছে, তো নাম বলছি না। অনেক মুসলিম দেখি বোরকা পরিয়ে সিনেমা হলে যায়। আচ্ছা, কোনো ইমানদার তার বউকে বোরকা পরিয়ে সিনেমা হলে আনবে? কি মনে হয় আপনাদের? তাহলে ব্যাপারটা কি? আমি প্রথম ভাবলাম হয়তো লোকটা অত্যন্ত পরেশগার মুত্তাকি, তাই মনে হয় বোরকা পরিয়ে সিনেমা হলে এনেছে। তারপর ভাবলাম ব্যাপারটা তা নয়। চোর যখন চুরি করে আসল পরিচয়টা সে গোপন রাখে, ওর গার্লফ্রেন্ডকে বা পরের মেয়েকে বোরকা এই কারণে পরিয়েছে যাতে কেউ না বুঝতে পারে যে কার মেয়ে নিয়ে সিনেমা হলে এসেছি। বোরকা পরে গেলে কে জিজ্ঞাসা করবে, এই মুখটা খোল দেখি, বলবে? কেউ বলবে না, সুযোগে কাজে লেগে গেল। তো যাই হোক, এখন ছেলেরা গান বাজনা শোনার পরিবর্তে কোরআনও বেশি শুনতে ভালোবাসে, বলুন আলহামদুলিল্লাহ। এখন একটা পাড়ায় ডান্স হাঙ্গামা হোক, উলঙ্গ মেয়েদের এনে নাচানোর অনুষ্ঠান যদি কেউ করতে চায়, যদি 10 জন পয়সা দেয় তো 90 জন বলবে তুই আবু জেহেলের বাচ্চা না মুসলমানের বাচ্চারা, তোর লজ্জা সরম নেই? হ্যাঁ, ছি 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 ছি, এই গ্রামে মসজিদ আছে, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, তুই এইসব গান বাজনা করবি? লোক বলবে না? বলবে না, বলবে। তো এটা একটা ভালো দিক আমরা লক্ষ্য করছি। আর একটা জিনিস দেখবেন, আজ থেকে 10-20 বছর আগে মসজিদে বেশিরভাগ বয়স্ক লোক যেত, সেই 77-78, মানে যারা একেবারে বেকার ভাতা পায় সেই লোকগুলো মসজিদে যেত। তবে এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্লাস 7-8-এর ছাত্ররা, যুবশ্রী, ঐক্যশ্রী, এই সমস্ত ছেলেগুলো সব মসজিদে যাচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। আগামীর পৃথিবী হবে যুবকদের পৃথিবী, দীন ইসলামের পৃথিবী, বলুন আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা এসেছেন দীন ইসলামকে ভালোবেসে, আল্লাহ তাআলা আপনাদের আশাগুলোকে ইবাদত হিসাবে কবুল করুন সকলে জুড়ে, বলুন আল্লাহুম্মা আমিন। এশার নামাজের পর থেকে আমাদের প্রিয় ভাই জনাব মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম নাদভী সাহেব, অনেক উচ্চমানের আলেম, তিনি কোরআন এবং হাদিস থেকে এবং বর্তমান প্রেক্ষাপটে কিছু কথা শোনাচ্ছিলেন, যেহেতু সময়ের স্বল্পতা। তো আমরা হচ্ছে সচেতন নাগরিক, আমাদের খুব বেশি বলা এখন লাগে না, এখন প্রত্যেকটা মানুষ জ্ঞানী। জ্ঞানী মানে বিএ এমএ বা এমএসসি ডিগ্রি না থাক, এই হাতে একটা মোবাইল ঘেঁটে ঘুঁটে আমরা এতটা শিক্ষিত বা এতটা জ্ঞানী হয়ে গেছি, কে কি বলতে চাইছে হা করার আগে বুঝে ফেলি, তাই তো নাকি বলেন? মোটামুটি আমরা সব জানি, একটু ধরিয়ে দিলে হয়। তো মুফতি সাহেব যা কিছু বলে গেলেন, অনেক উপদেশমূলক কথা, বিশেষ করে স্বাধীনতার বিষয়ে, বিভিন্ন বিশ্বের অবস্থা নিয়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ঐক্যের সঙ্গে থাকার তৌফিক দান করুন সকলে, বলুন আমিন। আজকের সকালবেলা উত্তর 24 পরগনা থেকে একজন মাওলানা সাহেব আমাকে ফোনে মেসেজ করলেন, নামটা আমি গোপন রাখছি, যে সেপ্টেম্বরের 8 তারিখে একদম বসিরহাট টাউন হলের ওখানে ওলামাদের নিয়ে একটা সমাবেশ হবে। কিসের সমাবেশ? ওলামাদের কাজটা কি? যে ওলামারা যাতে ঐক্য হয়। মনে রাখবেন, আপনারা যারা আম বা সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ জনগণ, আমরা ঐক্য হয়ে থাকতে পছন্দ করি। আমাদের মধ্যে সামান্য কিছু মত পার্থক্যের কারণে একটা সমাজে দলাদলি হয়। কি বলছেন আপনারা? কোন মুফতি সাহেব বা মাওলানা সাহেবকে শুনেছেন যে ফুরফুরা শরীফ থেকে একটা পীর সাহেব এসে বলে গেছে জোহরের ফরজ নামাজ 4 রাকাত, আর ওই বেরেলি পীর সাহেব এসে বলে গেছে জুয়ার জোহরের ফরজ নামাজ 2 রাকাত? বলেছে কোনোদিন? কথা বলে না, বলে। আবার কোন মুফতি সাহেব বলে গেছে ফজরের সুন্নাত নামাজ 2 রাকাত, আবার একজন শাফি মাজহাবের মুফতি সাহেব এসে বলে গেছে না এটা 4 রাকাত, এরকম বলেছে? ফরজ ওয়াজিব সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো মতনৈক্য নেই, কোনো মারামারি নেই। ছোট ছোট যে বিষয়গুলো, যেমন হাত এখানে না এখানে, এটা হচ্ছে ওলামাদের কাজ, এ নিয়ে মারামারি জীবনে করবেন না। ইয়া নবী সালামু আলাইকা কেউ যদি সারা জীবন দাঁড়িয়ে বলে, আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে না যে তুই বলেছিস কেন,
আর কেউ যদি সারা জীবনে একবারও ইয়ানবী সালামু আলাইকা নাও বলে তার জন্য জাহান্নামে ফেলে দেওয়া হবে, তাই তো ভাই? না, তার জিজ্ঞাসা করবো না। তাহলে এটা আমরা অশান্তি করব না, যে করছে তার করতে দিন, ভালোবেসে করছে, যে করছে না সে তার ভালো লাগেনি, সে করেনি। তিন নম্বর হলো, অনেকে কি করে, টুপি নিয়ে মারামারি করে। এই তোর মাথায় লম্বা টুপি, তুই তো আমাদের দলের নয়, আর গোল টুপি খুলে ফেল, ও টুপি সুন্নাত নয়। আরে ভাই, তোর মাথা থাকলে তবে তো টুপিটা থাকবে, কি বলছেন আপনারা? মাথা থাকলে তবে তো টুপি থাকবে। গত তিন দিন আগে ফিলিস্তিনে বিশাল বড় একটা বিস্ফোরণ হলো, কারা করলো? ইহুদি ইসরায়েল। তো বিস্ফোরণ করার পরে প্রায় 25-30 জন মুসলমানের দেহ টুকরা 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 হয়ে গেল। ছোট্ট একটা কথা বলে আলোচনা শুরু করছি, আপনাদের এলাকায় কুরবানির পরে কুরবানির মাংস বা গোস্ত বিতরণ হয় বাবা? আপনারা কি ওজন করে দেন নাকি উদুম কলে 1 কেজি 5টা দিয়ে দেন? ওজন করেন না? ওজন করেন। আরও যদি 2 বা 3 ভাগই থাকে, পাই টু পাই ওজন হয়, 500 কম যেন না হয়, বেশি একদম ঠিক করে দিবি, হয় না? হয় না, হাড় নিয়ে পর্যন্ত ওজন হয়। আমরা কুরবানির মাংস নিয়ে ওজন করেছি বা করি বা আগামীতে করব, কিন্তু এই যে বিস্ফোরণটা হলো ফিলিস্তিনে, এটা হওয়ার পরে কয়েকজন গেল, গিয়ে সেখানে যারা বেঁচে ছিলেন তাদের বলছে, আমার ছেলের বয়স 10 বছর, আমার জন্য 18 কেজি একটা মাংস দাও। কি করবে? বাপ বলছে, এই 18 কেজি বা 16 কেজি মাংসটুকু নিয়ে আমি বাপ জানাজা পড়ে কবরে রাখব। ভাববেন, আরেকজন তার ছেলে শহীদ হয়ে গেছে বোমের আঘাতে বিস্ফোরণে, সে বলছে, আমার ছেলের বয়স 25 বছর, আমার 40 কেজি ওজনের মাংসের একটা প্যাকেট দাও, এটাকে নিয়ে আমি কবরে দাফন করব, সেখানে লাশের কোনো হদিস নাই, শুধু মাংস। আর একজন বলল, আমার বাপের বয়স 60, তিনি একজন সুডাম দেহের একজন ব্যক্তি ছিলেন, আমার জন্য 60 কেজি মাংসের একটা প্যাকেট দিন, এটাকে নিয়ে দাফন করব। আপনি বসে বসে ভাবুন, যে পিরিয়ডে যে সময় এই রকম সিচুয়েশন চলছে ফিলিস্তিনে, সেই সময় কি ছোট ছোট বিষয়গুলো আমরা ভুলে যেতে পারি না? তোমাকে হযরত ফোন করলেন সকালে, আপনি 8ই সেপ্টেম্বর আসেন, একটা ঐক্য নিয়ে আলোচনা করব। আমি বললাম যে ইনশাল্লাহ আমি যাওয়ার চেষ্টা করব, শারীরিকভাবে অসুস্থ হলেও। ওলামারা যদি এক হয়ে যায়, বিশ্বের সমস্ত মুসলমানরা এক হয়ে যাবে, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আর আল্লাহ চান যে সমস্ত মানুষ, সমস্ত মুসলমান যেন একটাই পরিচয় দেয়, সেই পরিচয়ের নাম হলো মুসলমান। আমরা সকলে এক নবীর উম্মত, আমাদের সবার পরিচয় এক, দল যার যার থাকবে ভাই, কেউ ফুরপুরায় যাবে, কেউ তবলিগ জামাত করবে, কেউ আজানগাছিতে যাবে, কেউ আজমিরে যাবে, বিভিন্ন যাবে, ছুটবে সব এক জায়গায়, কিন্তু মরার পরে হাজির হবে এক জায়গায়। মরার পরে হাজির কিন্তু এক জায়গায় হতে হবে, আর কোনো জায়গায় তখন দল নাই, সব দল শেষ, একটাই দল, দলটার নাম হচ্ছে মুসলমান। দলটার নাম কি বলুন? মুসলমান। ব্যাস আলোচনা শুরু করছি, যে সূরা দিয়ে কথা শোনাবো আল্লাহ যদি বলার তৌফিক দেয়, সূরাটির নাম হলো সূরাতুল ফুরকন। কি নাম বললাম? ফুরকন। ফুরকন শব্দের অর্থ কি? সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা আমি আপনি ঠিক করে নিতে পারবো না, এটা কোরআন এবং হাদিস, আল্লাহ এবং রসুল, ইসলামের মানদণ্ডে যেটা সত্য সেটাই সত্য, ইসলামের মানদণ্ডে যেটা মিথ্যা সেটাই মিথ্যা। এই সত্য এবং মিথ্যার পার্থক্য যেটা করে দিয়েছে ওই কিতাবটার নাম হচ্ছে কোরআন। বলুন সুবহানাল্লাহ। 4 বিখ্যাত সাহাবা, আবু বাকার কি বলেন? আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমরে উমর ফারুক, উসমান গনি, আর হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। এবার বলুন, আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বাকারের নামের সঙ্গে সিদ্দিক লাগানো হলো আর উমরের নামের সঙ্গে ফারুক লাগানো হলো কেন? কি কারণ আছে না নাই?
আমাদের যেমন অনেকের নাম থাকে দেখবেন সেলিম, একটু কালো, সবাই বলে এ কালো এ কালো বলে না, ওর নাম কিন্তু সেলিম, ওর আব্বা আশা করে রেখেছে সেলিম, পাড়ার সব সেলিম চেনে না, মেয়ে দেখতে এসে বলছে মেয়ের বাপ বলছে এই পাড়ায় সেলিম বলে, সেলিমকে চিনে না তো, বললো ডাক নামটা কি বলে কালো বলে, হ্যাঁ ওই তো ওই বলে বাড়ি কি, এরকম আছে না নাই, নাম হচ্ছে ইসমাইল, সবাই ওর ডাকে খোঁড়া, একটু পাড়া পাঁকা খোঁড়া নামটাকে ডাকে, ভালো নাম হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ, সবাই ডাকে পচা, ছোটোবেলায় একটু ঘা হয়েছিল নাকে সবাই পচা পচা করে ডাকে, তো এই যে নামের সঙ্গে একটা নাম লাগিয়ে দিই, ট্যাগ মেরে দিই, ওমর ফারুকের ওমরের নামের সঙ্গে ফারুকটা লাগানো কেন, জানা আছে অনেকে জানে, তবে একটু স্মরণ করিয়ে দিচ্ছি, যেদিন ওমর ফারুক ইসলাম কবুল করেন সেদিন পর্যন্ত প্রকাশ্য কাবা শরীফের সামনে গিয়ে কেউ আল্লাহর নাম উচ্চারণ করার মতো শব্দ কারোর হিম্মত ছিল না। ওমর ফারুক ইসলাম কবুল করলেন, নবী খুশি হলেন, আল্লাহও খুশি হলেন, ওমর ফারুক তিনটে প্রশ্ন করলেন, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ থেকে ইসলাম প্রকাশ্য প্রচার হবে, এই যে আমরা মাইকে ওয়াজ করছি, আপনি যদি নবীর প্রিয়ডের ব্যক্তি হতেন, মাইক দূরের কথা, ঘরের মধ্যে গিয়ে বসে বসে ওয়াজ করতে হতো, ঘরের জানালা দরজা বন্ধ রাখতে হতো, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ ঢালাই রাস্তায় উঠলে গলা কেটে নিত, এরকম একটা জায়গায় সেই পরিস্থিতি ছিল। ওমর ফারুক বলেন হুজুর আল্লাহ সত্য, নবী বললেন বারহাক সত্য, তো আল্লাহ যদি সত্য আপনি রসুল সত্য অবশ্যই, কোরআনও সত্য বলল, হ্যাঁ সব যখন সত্য তাহলে গোপনে চলবে কেন, অনেক সময় সত্য হলেও গোপনে রাখতে হয় নিরাপত্তার খাতিরে, নবী বললেন শোনো আমরা হলাম মাইনরিটি, আমরা সংখ্যালঘু, আর যারা কাফের শক্তি বাতিল শক্তি তারা মেজরিটি, তাদের সংখ্যা অনেক বেশি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ওমর ফারুক বলেন হে আল্লাহ রসুল, আমি থাকবো মিছিলের ডান দিকে, আপনি থাকবেন বাম দিকে, কাবা শরীফের সামনে গিয়ে আজ থেকে জোরে চিৎকার করে আল্লাহর নাম উচ্চারণ হবে, জোরে বলুন। সর্বপ্রথম 570 খ্রিস্টাব্দের পরে ওমর ফারুক ইসলাম কবুল করার পরে আজকের যত জলসা দেখেন, যাই দেখেন, যেখানে নারাই তাকবীর আল্লাহু আকবার যে ধ্বনি দেন, উম্মতের মধ্যে প্রথম তাকবীর দিয়েছিলেন ওমর ফারুক, জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক কি বলেছিলেন? তাকবীর। আর সাহাবারা কি বলেছিলেন? বলেন আল্লাহু আকবার। কিন্তু ওমরের আওয়াজ হলো না, আমি বলবো তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার, বলেন তাকবীর তাকবীর। যখন তাকবীর বললো আর আল্লাহু আকবার বললো, আল্লাহ শ্রেষ্ঠ নাম উচ্চারণ হলো, আবু জাহেল আবু লাহাব বড় বড় কাফেরের বাচ্চারা বলে আল্লাহ আল্লাহ এত জোরে কি আল্লাহ আল্লাহ চিল্লাচ্ছে কে রে, কার এত বড় সাহস? ওমর ফারুক হাতে তরবারি নিয়ে বললেন যদি কেউ বিবিকে বিধবা করতে চায়, বাচ্চাকে এতিম করতে চায়, মাকে সন্তানহারা করতে চায়, সে যেন ঘরে থাকে, না করতে চাইলে ঘরে থাকে, আর করতে চাইলে আমার সামনে আসে। ওমর ফারুক সেদিন সত্য ইসলামের জন্যে প্রকাশ্য কলেমার উচ্চারণ করেছিলেন। নবী বললেন আজ থেকে তোমার নাম শুধু ওমর না, তোমার নাম আজ থেকে রেখে দিলাম ফারুক, অর্থাৎ সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে ফারুক নামের একটা অর্থ জানা হয়ে গেল। এবার আল্লাহ তাআলা কোরআনকে বলেছেন সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, কোথায় আছে, কোথায় আছে কোরআনে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা প্রথম লাইনে 186 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শোনাচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে আমি আল্লাহ পবিত্র মাহে রমজানে উম্মতের জন্য বান্দাদের জন্য মাহে রমজানে কোরআন নাজিল করলাম, আর নাজিল করেছি হুদাল লিন্নাস
বিশ্বের সমস্ত মানব জাতির জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন যতক্ষণ হাতে থাকবে না কোনটা সত্য কোনটা মিথ্যে ও জীবনে জানতে পারবে না, যতক্ষণ কোরআন বুঝতে পারবে না, হারামটাকে হালাল বলে চিবিয়ে খাবে, কোনোদিন তার মুখে হারাম বলে বাঁধবে না, যখন তার সিনার মধ্যে আল্লাহর কালামটা এসে যাবে, কোরআন যখন পড়তে শুরু করবে, বিয়েতে শ্বশুরের মাল খাওয়ার জন্য আগে থেকে তাগাদা করবে না। আলেম হাফেজ মুফতি মাওলানা তাদের বাড়িতে মেয়ে দিবেন এক পয়সা দাবি করবে না, করবে কথা বলে না। আর এখনকার ছেলেরা বলছে বাইক চাই, কি চাইছে বাইক, বাইক চড়তে পারিস, বললে হ্যাঁ চড়তে পারি, তো শ্বশুরের দেওয়া বাইক নিয়ে মেরেছে তাল গাছে ধাক্কা, তার পরের দিন চিত্তরঞ্জন হাওয়ার শুয়ে আসে বাড়ির দোয়া ইউনুস পড়ছে। আরে যেমন যোগ্যের লোক তেমন যোগ্য থাক, ব্রাহ্মণ হয়ে যদি কেউ চাঁদ আকাশের চাঁদে হাত দেয় তো বড় বাজে জিনিস, কি বুঝতে পারলেন বলেন। শোনাচ্ছিলাম তাহলে কোরআন হলো সত্য এবং মিথ্যার পার্থক্যকারী কিতাব, তার নাম হচ্ছে ফুরকান। তো যে সূরা থেকে আলোচনা শোনাবো সূরার নাম হলো ফুরকান। এই সূরার 65 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত আল্লাহ যতটুকু বলাবেন আপনারা যতটুকু ধৈর্য ধরবেন, নিয়মের একটা ব্যাপার আছে যে একজন খাঁটি মুমিন বান্দার মধ্যে কি কি কোয়ালিটি থাকা দরকার। ধরুন একটা লোক আমার পাশে বসে আছে, লোকটা পাঁচক নামাজ পড়ে, খুব ভালো করে শুনবেন, ঘুমটুম লাগছে নাকি, পাঁচক নামাজ পড়ে, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, হালাল খাদ্য খায়, হারাম খায় না, মিথ্যা বলে না, ওজনে কম দেয় না, সরকারি চাকরি করে, এক টাকা ঘুষ খায় না, লোকটার দাড়ি নাই, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, পাঞ্জাবি পাজামা নাই, উনি পাশে বসে আছে, আর বাম দিকের চেয়ারে একজন বসে আছে, সে লোকটা মেয়ের জমি আত্মসাত করে হজে গেছে, হজ থেকে ঘুরে এসে পরের জলকর দখল করে খাচ্ছে, ব্যবসার সময় ওজনে কম দেয়, মিথ্যা কথা বলে, আবার লোকের গিবদও করে, কিন্তু দাড়ি সাইজ পুরো একদম এই পর্যন্ত, আর মাথায় সেই রকম আজমির শরীফের টুপি একদম 1.5 ফুট উঁচু, কি বুঝলেন। হজ থেকে পাঞ্জাবি এনেছিল, হজ করতে গিয়ে হাজি হয়ে পার নিচে পাঞ্জাবি, তো এখন সবাই বলছে উফ লোকটা তাকওয়া দেখছো, পরিষ্কার মুত্তাকি ইবাদত বন্দেগী, যেমন দাড়ি তেমন পাঞ্জাবি তেমন টুপি, জামার বহর আর দাড়ি লাল একদম, কি বুঝলেন, লাল সিমুইর মতো লাল চকচক চকচক করছে। এই দুটো লোককে লোক যখন কম্পেয়ার করবে, অ্যানালাইসিস করবে, মূল্যায়ন করবে, পরেশগার মুত্তাকি তাকওয়া বলে দূর থেকে দূরবীন দিয়ে কাকে চেনা যাবে ভাই বলেন না, দাড়ি টুপি, আমি দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালাকে অসম্মান করছি না, আল্লাহর কসম বলছি না, কিন্তু এটা তো একটা জাস্ট লেভেল, আসলটা হলো আপনার ভিতরটা। তো একজন মুমিন, খাঁটি মুমিন হওয়ার জন্যে তার মধ্যে কি কি কোয়ালিটি থাকা দরকার, আল্লাহ সূরা ফুরকান একটা লিস্ট করে দিয়েছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ, লিস্টটা তুলবো আপনাদের সামনে, এই যে শুনবেন ইনশাআল্লাহ, যে একজন খাঁটি মুমিন আল্লাহর খাস গোলাম হতে গেলে কি কি কোয়ালিটি কি কি বৈশিষ্ট্য থাকে আল্লাহ বলছেন। প্রথম বলছেন وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। সূরাটার নাম কি বলেছি বাবা, মনে আছে আপনাদের? সূরা ফুরকান, 18 পারার একদম চতুর্থ পৃষ্ঠা থেকে আর 19 পৃষ্ঠার বাকি অংশগুলো আছে। কি বলছেন আল্লাহ? ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা।
ইবাদুর রহমান, আল্লাহর খাঁটি বান্দা তারা, রহমানের খাঁটি বান্দা হলো তারা, যারা জমিনে যখন চলবে, সমাজে বসবাস যখন করবে, নরমভাবে ভদ্রভাবে চলবে, তাদের মধ্যে অহংকারের কোনো ছাপ কোনো দিন থাকবে না। এক নম্বর কোয়ালিটি, ইমানদারের প্রথম কোয়ালিটি হলো অহংকার মুক্ত হবে। বলুন সুবহানাল্লাহ, ইমানদারের প্রথম কোয়ালিটি কি? অহংকার মুক্ত হবে। শিক্ষার কোনো অহংকার ইমানদারের মধ্যে থাকবে না, কারণ শিক্ষা হলো আল্লাহর প্রদত্ত জ্ঞান। এই যে ইলিম বা শিক্ষা বা ডিগ্রি কার পক্ষ থেকে আসে জোরে বলেন। এজন্য আল্লাহ পাক বলছে, তোমরা আমার কাছে শিক্ষার জন্য ইলমের জন্য দোয়া করো, রব্বি জিদনি কি ইলমা, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমাকে কি বলেন সার্টিফিকেট দাও, তাই তো নাকি? ইলম দান করো, জ্ঞানে বরকত দাও, জ্ঞান বাড়িয়ে দাও। পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি জ্ঞানী হলো আল্লাহর নবীরা। জোরে বলুন সুবহানাল্লাহ, সবচাইতে বেশি জ্ঞানী কারা? জোরে বলেন, নবীরা। আল্লাহ আদমকে সৃষ্টি করে বললেন, ফেরেশতাদের সৃষ্টি করে বললেন, এগুলোর নাম বলো, চুপচাপ আছে ফেরেশতারা, বলতে পারছে না। আদমকে বললেন, আদম নাম বলো, আদম বলল, এটা আম গাছ, এটা তাল গাছ, এটা লিচু গাছ, এটা ঘর, এটা এই সমস্ত জিনিস। আল্লাহ পাক বলছেন, ও আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আমি আদমকে সব জিনিসের নাম শিখিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, যত যা কিছু জ্ঞানের উৎস সব এসেছে আল্লাহর পক্ষ থেকে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন, আমি মানুষকে সামান্য জ্ঞান দিয়েছি, সামান্য। এই আয়াতটা কোথায় আছে? ওয়াইয়াস আলুনাকা আনির রুহু কুলির রুহু মিন আমদি রব্বি ওয়ামা উতি তুম মিনাল ইলমি ইল্লা কালিলা। 15:9-86 আয়াত সূরা বানি ইসরাইল, নবীকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, রুহুটা কি? কোন ডাক্তারকে যদি বলেন, ডাক্তার আমার আব্বা মারা গেছে, তো মারা যাওয়ার পরে একটা সার্টিফিকেট দেয়, কি সার্টিফিকেট? ওটা ডেথ সার্টিফিকেট। আর জন্ম হলে একটা সার্টিফিকেট, ওটা কি সার্টিফিকেট? বার্থ সার্টিফিকেট। এখন ঘুষের এত রমরমা ভাই, মরলেও ঘুষ হলে ঘুষ, ছেলে হয়েছে, বাপ হসপিটাল থেকে সার্টিফিকেট নেবে, বার্থ সার্টিফিকেট ছেলের জন্য, ঘুষের কারবার আছে না নাই? কথা বলে না, বাপকে ছেলের বার্থ সার্টিফিকেট নিতে হচ্ছে ঘুষ দিয়ে। আর বাপ মরে গেছে হসপিটালে, নার্সিং হোমে, 24 ঘন্টা হয়ে গেছে, বলছে রুগী এখনো জীবিত আছে, মানে টাকা ছাড়ার ধান্দা। বাপ ছেলের সার্টিফিকেট নিচ্ছে ঘুষ দিয়ে, বার্থ সার্টিফিকেট, আর বাপ মরে গেলে ছেলে বাপের ডেথ সার্টিফিকেট নিচ্ছে, সেখানেও কি? জন্মেও ঘুষ, মরণেও ঘুষ। এই ঘুষখোররা কোনোদিন মনে হয় কি শান্তিতে থাকতে পারবে? কি বুঝলেন? তো ডাক্তারকে জিজ্ঞাসা করলেন যে আমার বাপ মারা গেছে কেন, বলে ক্যান্সার হয়েছিল বা সুগার ফল করেছে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, ব্রেস্ট ক্যান্সার, কিছু একটা না কিছু কজ দেখাবে, দেখাবে না দেখাবে না। কিন্তু ডাক্তারকে যদি বলেন যে আমার বাপের রুহুটা কি বলো, বলতে পারবে? কথা বলছে না। MBBS, MD, পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারবে না। এই রকম সেম একটা প্রশ্ন নবীকে করা হচ্ছে। ইয়াস আলুনাকা আনির রুহু কুলির রুহু মিন আমরি রব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। নবী, আপনাকে রুহু সম্পর্কে প্রশ্ন করা হয়, নবী রুহুটা কি জিনিস বলো? নবী চুপচাপ আছেন, কোনো কথা বলেন না। জিব্রাইল এসে নবীকে শোনাচ্ছে, কুলির রুহু মিন আমরি রব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। নবী তুমি বলো, রুহুটা হলো আল্লাহর আদেশ। বলুন সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ বলে বলছে, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদের সামান্যতম জ্ঞান দিয়েছি। বিজ্ঞান আজকের কি আবিষ্কার করেছেন জানেন? খালি মোবাইল আর ল্যাপটপ কম্পিউটার না, আপনি বাড়িতে বসে আছেন,
ডাক্তার মনিটরিং করে আপনার শরীরে যন্ত্র দিয়ে কয়েক হাজার কিলোমিটার থেকে ডাক্তার বলে দিতে পারবে যে আপনার শরীরে কি রোগ আছে, বলে দিতে পারবে না? পারবে না। আজ থেকে 1400 বছর আগে এগুলো কেউ ভাবতো না। আপনি এখানে বসে আছেন, আমি আমার বাড়িতে সিসিটিভি ক্যামেরা অন করে এখানে ফোনে দেখতে পারি যে আমার ছেলে কি করছে, স্ত্রী কি করছে, মেয়ে কি করছে, আমার বাড়ির সামনে দিয়ে কোন চোর যাচ্ছে, কোন পকেট মার যাচ্ছে, এটা সম্ভব না? সম্ভব নয়। কি বলছেন আপনারা? চাঁদে যাচ্ছে মানুষ রকেটের সাহায্যে, এগুলো সব একদম কমন ব্যাপার, ইজি ব্যাপার, এগুলো সব মানুষের তৈরি জ্ঞান। আল্লাহ পাক বলছেন, ওমা উতি তুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমরা নিজেদেরকে বলছো জ্ঞানী, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, পণ্ডিত, বিশাল বড় ডিগ্রি, এগুলো আমার যে জ্ঞান সামান্যতম সামান্য সামান্য সামান্যতম জ্ঞান দিয়েছি তাই তোমরা জ্ঞানী বলছো। আল্লাহ কত বড় জ্ঞানী বলুন, সুবহানাল্লাহ। সবচাইতে বড় জ্ঞানী কে? আল্লাহ সুবহানাহু তাআলা। এজন্য যাকে তাকে বাবা আল্লামা বলতে নাই, এখন আমাদের নামের আগে সব আল্লামা, সব আল্লামা, ছাগল, গরু, গাদা, ঘোড়া, নামের আগে খালি আল্লামা লিখে দিচ্ছে, নামের আগে পীর সাহেব লিখে দিচ্ছে। দেখবেন যারা প্রকৃত হাক্কানি পীর হয়, ফুরফুরার মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ, দাদা হুজুর রহমতুল্লাহ লেখা ওসিয়াতনামা আমার বাড়িতে আছে, আমার লাইব্রেরিতে আছে, এবং তার হাতের নিজের সই করা, সিগনেচার করা যেটা ওসিয়াতনামা, সেটা আমার বাড়িতে আছে, সেখানে লেখা আছে শুধু মুহাম্মদ আবু বকর। কি লেখা আছে যদি কেউ দেখতে চান আমার বাড়িতে যাবেন, আমার লাইব্রেরিতে দেখিয়ে দেবো। আমি আবদুল্লাহ জুবায়ের, আমাকে যদি বলা হয় ভাই আপনার এই হ্যান্ডবিল ছাপাবো তো আপনার নামটা দিন, আমি কি লিখব? হাফেজ, কারি, মাওলানা, এইসব ডিগ্রি, তারপরে আরো যত কিছু আছে যা দিলে সমাজের ব্যক্তিদের আকৃষ্ট করা যায় সবগুলো লিখব। লিখবো না? লিখবো না। দোকানে সাইনবোর্ড লেখা আছে আব্দুল গনি ভ্যারাইটিজ স্টোর। একজন এসে বলছে ভাই ওই বাসমতি চাল আছে, বিরিয়ানি করবো, বলছে না 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 ও চাল আমার দোকানে রাখি না। আরেকজন বলছে ডালডা আছে, বলছে না না নেই নেই নেই, বলছে সেই ওই ওই আরে ওই যে বিরিয়ানি করার জন্য যে গোলাপ পানি আতর আছে, বলছে না নেই। তো কিলা আছে, তুমি লিখে রেখেছো সব কিছু সুলভ মূল্যে পাওয়া যায়, তো মাল কিছু নেই, সাইনবোর্ডটা খুলে ফেলো। আজকের আমরা মাল যা বিক্রি করি তার চাইতে সাইনবোর্ডটা বেশি সাজিয়েছি, সেজন্য সাইনবোর্ডের ইসলামে কোনো দাম নাই, দেখতে হবে ভিতরে মাল কি আছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো আমরা যারা নামের আগে পীর লিখি, নামের আগে আল্লামা লিখি, কারি, মুফতি, মাওলানা, মুফতি লিখি, এগুলো লেখার আগে যেন আমাদের মধ্যে এতটুকু লেখার আগে যেন সেই যোগ্যতাটুকু আছে কিনা এটা বিবেচনা করা আমাদের একটু দরকার। আপনারা রাগ করলেন নাকি? আল্লাহ মাফ করে দিক সকলে, বলুন আমিন।